হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অব সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো তার আগে বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা শুরু করা যাক তো প্রথম রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন এ হচ্ছে সম্রাট বি বাবর এবং সি হচ্ছে সম্রাট অশোক ডি হচ্ছে সম্রাট শাহজাহান সঠিক উত্তরটি হবে অপশন সি সম্রাট অশোক দেখেছিলেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম প্রজাকল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন দ্বিতীয় নম্বর কোশ্চেন এখানে হচ্ছে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় অপশন এ হয়েছে সমুদ্রগুপ্ত বি হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সি হয়েছে বাবর ডি হয়েছে শাহজাহান সঠিক উত্তরটি হবে অপশন এ সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান তৃতীয় নম্বর কোশ্চেন এটি হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম বাদ্যযন্ত্র কি অপশান এ হয়েছে সীতার বি হচ্ছে বেনা শ্রী হয়েছে তবলা ডি হচ্ছে সানাই সঠিক উত্তরটি হবে অপশন বি বেনা হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম বাদ্যযন্ত্র চার নম্বর কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ শিবাজি কত সালে ছত্রপতি উপাধি ধারণ করে সিংহাসনে বসেন অপশান এ হচ্ছে ষোলোশো বাহাত্তর বি হচ্ছে ষোলোশো তিয়াত্তর সি হচ্ছে ষোলোশো পঁচাত্তর ডি হচ্ছে ষোলোশো চুয়াত্তর সঠিক উত্তরটি হবে অপশান ডি ষোলোশো চুয়াত্তর সালে শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন পরবর্তী কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত এ হচ্ছে যমুনা বি হচ্ছে গঙ্গা সি হয়েছে কাবেরি ডি হয়েছে সরস্বতী সঠিক উত্তরটি হবে অপশন এ যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি শহরটি পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে করেন অপশান হয়েছে লর্ড মাউন্ট ব্যাটেন অপশন বি হচ্ছে লর্ড কর্ণওয়ালিস অপশন সি হচ্ছে ওয়ারেন হেসিটিংস অপশন ডি হচ্ছে রাজা রামমোহন রায় সঠিক উত্তরটি হবে অপশন সি ওয়ারেন হেসিটিংস প্রতিষ্ঠা করেন কলকাতা মাদ্রাসা পরবর্তী কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ অশ্ব কার সভাকবি ছিলেন অপশান এ হচ্ছে অশোক অপশান বি হচ্ছে কনিষ্কের অপশান সি হচ্ছে আকবরের অপশান ডি হচ্ছে বাবরের সঠিক উত্তরটি হবে অশ্ব ছিলেন কনিষ্কের সভাকবি পরবর্তী কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছ নিচের কে সেনা কর্তা নামে পরিচিত ছিলেন অপশান এ হচ্ছে অশোক অপশান বি হচ্ছে কনিষ্ক অপশান সি হচ্ছে সেবাজি অপশান ডি হচ্ছে বালাজি বিশ্বনাথ তো সঠিক উত্তরটি হবে অপশন ডি বালাজি বিশ্বনাথ পরিচিত ছিলেন সেনাকর্তা নামে পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ শেষ মৌর্য সম্রাট কে ছিলেন অপশন এ অশোক অপশন বি হয়েছে বিন্দুসার সি হয়েছে বৃহদত্ত ডি হচ্ছে পুষ্যমিত্র সঠিক উত্তরটি হবে অপশন সি বৃহদত্ত ছিলেন শেষ মৌর্য সম্রাট পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ আজকের শেষ কোশ্চেন এটি সতীদাহ প্রথা কে রোধ করেন অপশান হয়েছে রামমোহন রায় অপশান বি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান সি হচ্ছে ডৃজিও অপশান ডি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো সঠিক উত্তরটি হবে অপশান এ রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো বন্ধুরা দেখা হয়েছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং